আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস সিক্সের ইতিহাসের পঞ্চম অধ্যায় সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। তাই যারা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছ তারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো, কারণ এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও। পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো তাহলে দেখে নাও। এক নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতে গ্রামের থেকে বড় অঞ্চলকে কি বলা হতো? জন। দুই, জনপদ শব্দটি কোন শব্দ থেকে এসেছে? জন শব্দ থেকে। তিন, জনপদ কি? কোনো একটি নির্দিষ্ট এলাকায় জনগণ পাকাপাকিভাবে বাস করতে থাকলে সেই জায়গা জনপদ হয়ে ওঠে। চার, বেশিরভাগ জনপদ পরিচিত হয় কি নামে? সেখানকার শাসক বংশের নামে। পাঁচ, জনপদের থেকে যা আয়তনে ও ক্ষমতায় বড় তাকে কি বলা হতো? মহাজনপদ। ছয়, মহাজনপদগুলি কোন সময় গড়ে উঠেছিল? এই সময় মোট মহাজনপদের সংখ্যা কত ছিল? গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে, মোট মহাজনপদের সংখ্যা ছিল ১৬টি। সাত, নিজেদের মধ্যে যুদ্ধ বিগ্রহের ফলে ১৬টি মহাজনপদ কমতে কমতে কত হয়? ৪টি। আট, সবচেয়ে শক্তিশালী মহাজনপদ কোনটি ছিল? মগধ। নয়, দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ কোনটি ছিল? অসমক। দশ, বেশিরভাগ মহাজনপদ কোন উপত্যকাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল? গঙ্গা যমুনা উপত্যকাকে কেন্দ্র করে। এগারো, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশের রাজনীতির মূল কেন্দ্র কোনটি ছিল? গঙ্গা নদীর উপত্যকা অঞ্চল। ১২, যে সকল মহাজনপদের রাজার শাসন প্রচলিত ছিল তাদের কি বলে? রাজতান্ত্রিক মহাজনপদ। ১৩, রাজতান্ত্রিক রাজ্যগুলিতে শাসন ব্যবস্থার সবচেয়ে উপরে কে ছিলেন? রাজা। ১৪, শাসনকার্যে রাজাকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতেন কারা? সভার সদস্যরা। ১৫, একটি রাজতান্ত্রিক মহাজনপদের নাম লেখো। মগধ। ১৬, সেই সময়কার মগধ বলতে এখনকার কোন অঞ্চলকে বোঝায়? বিহারের পাটনা ও গয়া জেলাকে বোঝায়। ১৭, মগধের রাজধানী কি ছিল? মগধের রাজধানী প্রথমে রাজগৃহ ছিল, পরে পাটলিপুত্র হয়ে যায়। ১৮, মগধের কৃষিজমি উর্বর হয়ে উঠেছিল কেন? গঙ্গা নদীর পলিমাটি মগধের কৃষিজমিকে উর্বর করে তুলেছিল। ১৯, মগধে মোট কয়টি? ২০, মহাজনপদগুলির মধ্যে প্রায় যুদ্ধ লেগে থাকত কেন? খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক নাগাদ মহাজনপদগুলির আয়তন ও ক্ষমতা উভয়ই বাড়তে থাকে। মহাজনপদগুলির শাসকেরা বৈদিক যুগের রাজাদের চেয়েও বেশি শক্তিশালী ছিলেন। তাদের হাতে ছিল প্রচুর সম্পদ, সেই সম্পদ ব্যবহার করে তারা নিজেদের ক্ষমতা আরও বাড়াতে চাইলেন। ফলে তাদের সামনে একমাত্র রাস্তা ছিল যুদ্ধ, তাই তাদের মধ্যে প্রায় যুদ্ধ লেগে থাকত। ২১, গণরাজ্য কাকে বলে? যে সকল রাজ্যগুলিতে রাজার শাসন ছিল না সেই রাজ্যকে গণরাজ্য বলা হয়। ২২, দুটি গুরুত্বপূর্ণ গণরাজ্যের নাম লেখো। মল্ল এবং বজ্জি বা ব্রিজি। ২৪, গণরাজ্যগুলির মধ্যে কোন তিনটি রাজ্য স্বাধীন ছিল? বজ্জিদের রাজ্য এবং মল্লদের দুটি রাজ্য পাবা ও কুশিনারা। ২৫, বজ্জিদের রাজধানী কোথায় ছিল? বৈশালী। ২৬, বৈশালীর আশেপাশে যে সকল বজ্জিরা থাকতেন তাদের কি বলা হতো? উত্তর হবে লিচ্ছবি। ২৭, গৌতম বুদ্ধ বজ্জিদের উন্নতির কয়টি নিয়মের কথা বলেছেন? ৭টি নিয়ম। ২৮, নব্যধর্ম আন্দোলনকে কারা সমর্থন করেছিল? সমাজের একটা বড় অংশ, অর্থাৎ ব্যবসায়ী, কারিগর ও কৃষক শ্রেণী। ২৯, নব্যধর্ম আন্দোলনের কারণ কি ছিল? খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে দেশে নিরাপদে যাতায়াতের পরিস্থিতি না থাকায় ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়। যজ্ঞের সময় পশুবলি দেওয়াকে কৃষকরা মানতে পারেনি। জাতিভেদ প্রথা কারিগর শ্রেণীর ব্যবসায়িক ক্ষতির কারণ হতো বলে তারাও ক্ষুব্ধ হয়। এছাড়া ক্ষত্রিয়দের ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় তারা ব্রাহ্মণদের দাপটা সহ্য করতে পারছিল না। এসবের প্রতিবাদেই নব্যধর্ম আন্দোলন হয়েছিল। ৩০, জৈন ও বৌদ্ধদের পূর্বে ব্রাহ্মণ এবং ব্রাহ্মণ্য ধর্মের বিরোধিতা করেন কোন দুই গোষ্ঠী? চার্বাক এবং আজীবিক গোষ্ঠী। ৩১, আজীবিক গোষ্ঠী তৈরি করেন কে? মঙ্গলীপুত্র গোসাল। ৩২, জৈন ধর্মের প্রচারকদের কি বলা হতো? তীর্থঙ্কর। ৩৩,
জৈন ধর্ম অনুযায়ী মোট কয়জন তীর্থঙ্কর ছিলেন? মোট ২৪ জন। ৩৪। প্রথম ২৩তম ও শেষ তীর্থঙ্কর কে ছিলেন? প্রথম ছিলেন ঋষভনাথ, ২৩তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ এবং শেষতম তীর্থঙ্কর মহাবীর। ৩৫। পার্শ্বনাথ কোন জায়গার রাজপুত্র ছিলেন? কাশীর রাজপুত্র। ৩৬। মহাবীর কোন বংশের রাজকুমার ছিলেন? লিচ্ছবি বংশের ক্ষত্রিয় রাজকুমার। ৩৭। কেবলিন নামে কে পরিচিত ছিলেন? মহাবীর। ৩৮। মহাবীর কত বছর জৈন ধর্ম প্রচার করেছিলেন? দীর্ঘ ৩০ বছর। ৩৯। মহাবীরের মৃত্যু কোথায় হয়েছিল? পাবা নগরীতে। ৪০। জৈন ধর্মে কয়টি মূলনীতি ছিল? ৪টি। ৪১। চতুর্যাম কি? জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ ৪টি নীতি মেনে চলার কথা বলেন। সেগুলি হল অহিংসা, সত্যবাদিতা অর্থাৎ মিথ্যা কথা না বলা, অচৌর্য অর্থাৎ চুরি না করা এবং অপরিগ্রহ অর্থাৎ পরদ্রব্য গ্রহণ না করা। এই ৪টি নীতি একত্রে চতুর্যাম নামে পরিচিত। ৪২। পঞ্চমহাব্রত কি? চতুর্যামের ৪টি নীতির সঙ্গে মহাবীর আরও একটি নীতি যোগ করেছিলেন। তার মতে ব্রহ্মচর্য নীতিও জৈনদের মেনে চলা উচিত। এই ৫টি নীতিকে একত্রে পঞ্চমহাব্রত বলা হয়। ৪৩। অঙ্গ কাকে বলা হয়? জৈন ধর্মের মূল উপদেশগুলিকে ১২টি ভাগে সাজানো হয়েছিল, এই ভাগগুলিকে অঙ্গ বলা হতো। ৪৪। প্রথম দিকে জৈন ধর্ম কোন কোন রাজ্যের মধ্যে জনপ্রিয় ছিল? মগধ, বিদেহ, কোশল এবং অঙ্গরাজ্যের মধ্যে। ৪৫। জৈন ধর্মীরা কোন দুই ভাগে বিভক্ত ছিলেন? দিগম্বর ও শ্বেতাম্বর। ৪৬। দাক্ষিণাত্যে চলে যাওয়া জৈন সন্ন্যাসীদের কি বলা হতো? দিগম্বর। ৪৭। উত্তর ভারতে চলে যাওয়া জৈন সন্ন্যাসীদের কি বলা হতো? শ্বেতাম্বর। ৪৮। দিগম্বর ও শ্বেতাম্বরদের নেতা কে ছিলেন? দিগম্বরদের নেতা ছিলেন ভদ্রবাহু এবং শ্বেতাম্বরদের নেতা ছিলেন স্থূলভদ্র। ৪৯। গৌতম বুদ্ধের প্রথম নাম কি ছিল? তিনি কোন বংশে জন্মগ্রহণ করেন? প্রথম নাম ছিল সিদ্ধার্থ। তিনি নেপালের তরাই অঞ্চলের কপিলাবস্তুর শাক্য বংশে জন্মগ্রহণ করেন। ৫০। কত বছর বয়সে সিদ্ধার্থ বা গৌতম বুদ্ধ তপস্যা করতে চলে যান? ২৯ বছর বয়সে। ৫১। কত বছর তপস্যা করার পর সিদ্ধার্থ বা গৌতম বুদ্ধ বোধি বা জ্ঞানলাভ করেন? ৬ বছর। ৫২। ধর্মচক্র প্রবর্তন কি? গৌতম বুদ্ধ পরম জ্ঞানলাভ করার পর বারাণসীর নিকট সারনাথে যান। সেখানে তিনি ৫ জন শিষ্যের মধ্যে তার উপদেশ বা ধর্ম প্রথম প্রচার করেন। তাদের কাছে তিনি মানুষের জীবনের দুঃখের কারণগুলি ব্যাখ্যা করেন। এই ঘটনাকেই ধর্মচক্র প্রবর্তন বলা হয়। ৫৩। আর্য সত্য কি? দুঃখের কারণ কি এবং কীভাবে সেই দুঃখ থেকে মুক্তি পাওয়া যায় তার ব্যাখ্যায় গৌতম বুদ্ধ তার শিষ্যদের ৪টি উপদেশ দিয়েছিলেন। প্রতিটি উপদেশকে বলা হয় আর্য সত্য। এই ৪টি আর্য সত্য হল, মানুষের জীবনে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ দূর করা যায়, দুঃখ দূর করার জন্য সঠিক মার্গ বা পথ আছে। ৫৪। আর্য সত্য কোন ধর্মের অংশ? বৌদ্ধ ধর্মের। ৫৫। মার্গ কথার অর্থ কি? উত্তর হবে পথ। ৫৬। অষ্টাঙ্গিক মার্গ কি? দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য গৌতম বুদ্ধ মোট ৮টি উপায়ের কথা বলেছিলেন। এই ৮টি উপায়কে একসঙ্গে অষ্টাঙ্গিক মার্গ বলে। ৫৭। মগধের কোন রাজা গৌতম বুদ্ধের শিষ্য হয়েছিলেন? বিম্বিসার। ৫৮। গৌতম বুদ্ধ কোশল নগরে কত বছর ছিলেন? টানা ২১ বছর। ৫৯। গৌতম বুদ্ধ মোট কত বছর ধর্মপ্রচার করেছিলেন? উত্তর হবে প্রায় ৪৫ বছর। ৬০। কত খ্রিস্টাব্দে কোথায় গৌতম বুদ্ধ মারা যান? আনুমানিক ৪৮৬ খ্রিস্টপূর্বে কুশীনগরে। ৬১। কোন বৌদ্ধ সংগীতিতে সুত্ত ও বিনয়পিটক সংকলন করা হয়? প্রথম বৌদ্ধ সংগীতিতে। ৬২। বৌদ্ধদের প্রথম সভা বা প্রথম বৌদ্ধ সংগীতি কার শাসনকালে কোথায় হয়েছিল? অজাতশত্রু শাসনকালে রাজগৃহে। ৬৩। দ্বিতীয় বৌদ্ধ সংগীতি কার শাসনকালে কোথায় হয়েছিল? কালাশক বা কাক বর্ণের শাসনকালে বৈশালীতে। ৬৪। দ্বিতীয় বৌদ্ধ সংগীতিতে বৌদ্ধরা কোন দুই ভাগে ভাগ হয়ে যান?
থেরবাদী এবং মহাসাংঘিক। 65 সম্রাট অশোকের শাসনকালে কোন বৌদ্ধ সংগীতি হয়েছিল, এটি কোথায় হয়েছিল? তৃতীয় বৌদ্ধ সংগীতি, এটি হয়েছিল পাটলিপুত্রে। 66 কোন বৌদ্ধ সংগীতিতে বৌদ্ধ ধর্ম হিনযান এবং মহাযান এই দুই ভাগে ভাগ হয়ে যায়? চতুর্থ বৌদ্ধ সংগীতিতে। 67 চতুর্থ বৌদ্ধ সংগীতি কার শাসনকালে কোথায় হয়েছিল? কনিষ্কের শাসনকালে কাশ্মীরে। 68 বৌদ্ধ সংগীতিগুলির সভাপতি কে ছিলেন? প্রথম বৌদ্ধ সংগীতির সভাপতি ছিলেন মহাকাশ্যপ, দ্বিতীয় বৌদ্ধ সংগীতিতে ছিলেন যশ, তৃতীয় বৌদ্ধ সংগীতির সভাপতি মোগ্গলিপুত্ত তিৎসাস এবং চতুর্থ বৌদ্ধ সংগীতির বসুমিত্র। 69 বৌদ্ধ ধর্মের প্রধান গ্রন্থ কোনটি, এটি কোন ভাষায় লেখা? প্রধান গ্রন্থ হল ত্রিপিটক, এটি পালি ভাষায় লেখা। 70 ত্রিপিটকের কয়টি ভাগ ও কি কি? তিনটি ভাগ, সুত্তপিটক, বিনয়পিটক এবং অভিধম্ম পিটক। 71 পিটক শব্দের অর্থ কি? ঝুড়ি। 72 সুত্তপিটকে কি আছে? গৌতম বুদ্ধ ও তার প্রধান শিষ্যদের উপদেশগুলির সংকলন। 73 বিনয় পিটকের বিষয়বস্তু কি? বৌদ্ধ সংঘের সন্ন্যাসীদের আচার আচরণের নিয়মাবলী। 74 অভিধম্ম পিটকের বিষয় কি? গৌতম বুদ্ধের মূল কয়েকটি উপদেশের আলোচনা। 75 বৌদ্ধ ধর্মীরা কয়টি ভাগে ভাগ হয় ও কি কি? দুটি ভাগে, হিনযান এবং মহাযান। 76 সম্রাট কনিষ্ক কোন বৌদ্ধ মতের সমর্থক ছিলেন? মহাযান বৌদ্ধ মতের। 77 মধ্যম বা মধ্যপন্থা কি? গৌতম বুদ্ধের মতে চরম ভোগবিলাস এবং চরম কৃচ্ছ সাধন, এই দুই পন্থাই আত্মার উন্নতিতে বিঘ্ন ঘটায়, তাই অষ্টাঙ্গিক মার্গ অনুসরণের মাধ্যমে মানুষকে তিনি এক মধ্যপন্থা অবলম্বনের নির্দেশ দিয়েছেন, একেই বলা হয় মধ্যম পন্থা। 78 প্রবজ্জা কাকে বলে? বৌদ্ধ সংঘে প্রবেশের প্রাথমিক অনুষ্ঠানকে প্রবজ্জা বলে। 79 জৈনধর্মে কোন তিনটি বিষয়কে একত্রে ত্রিরত্ন বলা হতো? সৎ বিশ্বাস, সৎ জ্ঞান এবং সৎ আচরণকে। 80 বৌদ্ধ ধর্মে ত্রিরত্ন কি? বুদ্ধ, ধম্ম এবং সংঘ। 81 মহাপরিনির্বাণ এবং মহাবিনিষ্ক্রমণ কি? গৌতম বুদ্ধের সংসার ত্যাগের ঘটনাকে মহাবিনিষ্ক্রমণ এবং দেহত্যাগের ঘটনাকে মহাপরিনির্বাণ বলে। তাহলে তোমাদের ইতিহাসের পঞ্চম অধ্যায় সম্পর্কিত এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের পাঠ্য বিষয় সম্পর্কিত যে কোনো প্রশ্ন তোমরা কমেন্টে করতে পারো এবং প্রশ্নোত্তর সম্পর্কিত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।